গুড ইভিনিং এভরিবডি, আমরা রেনাইসেন্স পিরিয়ড পড়ছিলাম। রেনাইসেন্স পিরিয়ডের আমরা এলিজাবেথান যুগ সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তো আজকে এলিজাবেথান যুগের আরেকজন রাইটার সম্পর্কে আলোচনা করব। তো আমাদের আজকের রাইটার হচ্ছে ফ্রান্সিস বেকন। তো ফ্রান্সিস বেকনের প্রথমে আমরা দেখি তিনি কি কি ছিলেন। তো তিনি একজন প্রবন্ধকার বা এসেইস্ট ছিলেন, এটি তার একটি পরিচয়। এবং তাকে তিনি যে ন্যাচারাল ফিলোসোফার ছিলেন সেটি ওয়েল নন টু অল অফ আস। এবং তিনি ইউকের কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং লর্ড চ্যান্সেলরও ছিলেন। তাহলে আপনি দেখুন, ফ্রান্সিস বেকনের অনেক কিছু আছে। তিনি ইউকের অ্যাটর্নি জেনারেল ছিলেন, লর্ড চ্যান্সেলর ছিলেন, তিনি একাধারে একজন প্রবন্ধকার এবং প্রাকৃতিক দার্শনিক। তো তার টাইটেল বা উপাধি কী কী ছিল? ফ্রান্সিস বেকনের টাইটেল ছিল ফাদার অফ ইংলিশ, ফাদার অফ ইংলিশ এসে অথবা প্রস। প্রস মানে গদ্য, তিনি গদ্যের জনক বা এসের জনক ছিলেন। ফার্স্ট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারে তিনি প্রথম প্রথম এসেইস্ট, তিনি গদ্যের জনক, এটি আগেই বলেছি। এবং তিনি প্রয়োগবাদেরও জনক, ইম্পিরিসিজম অর্থাৎ প্রয়োগবাদেরও তিনি ফাদার। এবারে শোন, তার কিছু সাহিত্যকর্ম নিয়ে আমরা জানার চেষ্টা করি। তো তার প্রবন্ধ গ্রন্থ ল্যাটিন ভাষায়, এই প্রবন্ধ গ্রন্থটি তিনি লিখেছেন নভাম অর্গানাম, এটি তিনি ল্যাটিন ভাষায় লিখেন। আর তার কিছু প্রবন্ধ আছে, যেমন অফ স্টাডিজ, অফ লাভ, অফ রিভেঞ্জ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ, অফ ট্রুথ। তো এই ইনার ম্যাক্সিমাম প্রবন্ধ গ্রন্থগুলো অফ দ্বারা শুরু, অফ স্টাডিজ, অফ লাভ, অফ রিভেঞ্জ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ, অফ ট্রুথ, এটা মনে রাখবেন, নভাম অর্গা নাম। চলুন এবার আমরা ফ্রান্সিস বেকনের কিছু বিখ্যাত উক্তি পড়ে নিই। তার একটি উক্তি দেখেন যে অফ স্টাডিজ গ্রন্থে তিনি লিখলেন, রিডিংস মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এবং এই অফ স্টাডিজ গ্রন্থে তিনি লিখেছেন, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সোয়ালোড, উচ্চারণটা ঠিক হচ্ছে না আমার, দেখতে হবে, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। সুতরাং এই দুটো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসে উক্তি, বি কেয়ারফুল। অ্যান্ড অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গল লাইফ, এই এখানে তিনি বললেন যে ওয়াইফস আর ইয়াং, ওয়াইউ ইউ অ্যান, এখানে জি সারা পড়েছে আমার, ওয়াইফস আর ইয়াং ম্যানস মিস্ট্রেসেস, কম্পানিয়ন্স ফর মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যানস নার্সেস। অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফে তিনি এটা বলেছেন। অফ লাভ, এই প্রবন্ধ গ্রন্থে তিনি বলেছেন, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। অফ রিভেঞ্জ, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, এই গ্রন্থে তিনি এইটি বললেন। আচ্ছা, তার আরেকটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে অ্যাডভাইস টু দ্য আর্থ অফ এসেস। এই প্রবন্ধ গ্রন্থে তিনি লিখলেন যে অপরচুনিটি মেক্স এ থিপ, অর্থাৎ সুযোগ মানুষকে চোর বানায়। দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, বি ওয়েল।